কিছুদিন আগে চিকিৎসকদের উপর হামলা হয়েছিল। এবার সেই হামলার প্রতিবাদ জানাতেই বৃহস্পতিবার হুগলি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যে মানুষগুলো ডাক্তারদের সুরক্ষা দিতে উনি পারেন না, ডাক্তারদের জন্য এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি, দুজনকে অ্যারেস্ট করেছিল শুনলাম, তাকে জামিনও ছেড়ে দেওয়া হয়েছে। আজকে যে ঘটনা ঘটল, একজন সাংসদ তার নিজের এলাকায় ডাক্তারের যদি কেউ মারধর করে বা কিছু করে, সাংসদ সেখানে যেতে পারবে না। যারা মারধর করেছে সেই বাহিনী আজকে সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালাগাল আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং নোংরা নোংরা বডি ল্যাঙ্গুয়েজ, একজন মহিলাদের আমরা দুজনে ছিলাম, আমাদেরকে এরকমভাবে করছে, এবং পুলিশ পুরোপুরিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মানেটা কী দাঁড়ায়, কী মেসেজ যাচ্ছে বাংলা থেকে, যে যারা করোনা মহামারীতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সামনে থেকে যুদ্ধ করেছেন, নিজেরা প্রচুর ডাক্তার মারা গেছেন সারা দেশে, সারা বিশ্বে, বাংলাতেও মারা গেছেন, এবং আমরা ডাক্তারদের পাশে হয়তো সেরকমভাবে কিছু করতে পারিনি, কিন্তু ডাক্তারদের যখন মারধর করছে আমরা দেখেছি, কয়েক মানে ইলেকশনের আগেও দেখেছি আমরা, যে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারদের মারধরের ঘটনা আমরা দেখেছি, এবং কোনো প্রশাসন কিছু কথা বলছে না, আজকে কারুর কোনো কথা নেই। এটাই আশ্চর্য লাগছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথায় গেল, পুলিশকে পুরোপুরিভাবে ইউজ করা হচ্ছে এখানে, প্রশাসনকে সামনে রেখে এইভাবে মানে ডাক্তারদের বলুন, সাধারণ মানুষ বলুন, সবাইকে একদম অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা এসপিকে আমি এফআইআর করেছি, দেখেছি কারে কারে নেতৃত্ব দিয়েছে, লোক দেখে নিয়ে এবার আগামী দিনে এসপি কী করে সেটা দেখব, নাহলে আমি সেন্ট্রালে আমি জানাবো।